ডিআরএস ও বিদেশি আম্পায়ার ছাড়াই শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসর। বাড়ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ, ফলে গ্যালারি থাকবে দর্শক শূন্য। এমন অবস্থায় কোনো দলের একাধিক খেলোয়াড় করোনা আক্রান্ত হলে কি হবে বিপিএল এর ভাগ্যে, এমন প্রশ্নে বিষয়টি পরিস্থিতির উপর ছেড়ে দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের কর্তারা। জানালেন নির্ধারিত সময়েই আসর শেষ করতে চান তারা। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। অনেকটা সাদা মাটা ভাবেই লোগো উন্মোচিত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসরের। মুজিব শতবার্ষিকী উপলক্ষে এবারও নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর নামে, আর ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামকে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক সীমাবদ্ধতা নিয়ে শুরু হচ্ছে এবারের আসর, ফলে এর মান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এ বিষয়ে যেমনটি বলছিলেন বিপিএল গভর্নিং বডির সদস্য সচিব, ওমিক্রনের প্রভাবটা বেড়ে যাওয়ার কারণে সরকারি কিছু বিধিনিষেধ আছে আমাদের এখানে। সেম থিং বাইরের থেকে ট্র্যাভেল করে আসা বা যেসব জায়গায় ডিআরএস এখন অলরেডি হোস্ট করছে বিশ্ব টুর্নামেন্ট, সেখান থেকে তাদেরকে বেরোতে দিচ্ছে না। সো এটা আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা কিন্তু কোনো প্ল্যান নাই। এই পরিস্থিতিটাকে আমরা হ্যান্ডেল করে এই টুর্নামেন্টটা চালিয়ে যাওয়াটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ। আসর শুরুর পূর্বে স্বাভাবিকভাবেই উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে, নিজেদের অবস্থান ব্যাখ্যাও করলেন বিসিবির এই পরিচালক। হোম অ্যান্ড অ্যাওয়েতে না হওয়ার পরে যখন খেলা হয় যেখানে, সেই ভেন্যুতে আমরা টানা চার দিন খেলি বা পাঁচ দিন খেলি। সো প্রপারলি কী হচ্ছে, একই মাঠে একই উইকেটে চার পাঁচ দিন খেলা হলে উইকেটটা ভালো রাখা খুব ডিফিকাল্ট। তারপর আমরা এটা নিয়ে সেভারাল টাইমস গ্রাউন্ড কমিটির সাথে বসেছি, গ্রাউন্ড কমিটিকে আমরা রিকোয়েস্ট করেছি যাতে যথাসম্ভব ভালো স্পোর্টিং উইকেট হয়, যেন রান ভালো হয়। করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় খেলোয়াড় কর্মকর্তাদের কঠোর বায়ুবাবলের মধ্যে থাকার নির্দেশনা আছে বিসিবির পক্ষ থেকে। কোনো দলের একাধিক খেলোয়াড় আক্রান্ত হলে কি হবে এবারের আসরের ভাগ্যে, তারও জবাব দিলেন ইসমাইল হায়দার। প্রিমিয়ার ডিভিশন কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার ছাড়া খেলবে, বিসিএল কিন্তু ন্যাশনাল টিম প্লেয়ার ছাড়া আমরা খেলবো, কিন্তু বিপিএলটা তো আর আমরা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার ছাড়া খেলতে চাই না। সো এই স্লট পাওয়াটা উড বি ভেরি ডিফিকাল্ট, সো আমাদের এই সময়ের মধ্যেই টুর্নামেন্টটা শেষ করতে হবে। ছয় দলের লড়াইয়ে প্রথম দিনই মাঠে নামছে চার ফ্রাঞ্চাইজি। দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও বরিশাল। সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ঢাকা ও খুলনা। আমরা সাকসেসফুলি করতে পেরেছি। তৌহিদুর রহমান, জিটিভি নিউজ, ঢাকা।